হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই সুন্দর একটি প্লাস্টিক বস্তার আসন আপনাদেরকে তৈরি করে দেখাবো। তার জন্য একটি ঘরের ওপরে ছুঁচটি তুললাম এবং যেই ঘরের ওপরে ছুঁচটি তুললাম সেই ঘরটিকে নিয়ে ছুঁচে উল দেখা যায় এবং সাদা ঘর নিয়ে মোট আমি 15টি ঘর নেব। এখানে 13টি ঘর নেওয়া হয়েছে আর দুটি নিয়ে আমি মোট 15টি ঘর তোলা কমপ্লিট করব। দেখুন, আমার 15টি ঘর নেওয়া হয়ে গেছে। তারপর এই ঘরটি বা 16 নম্বর ঘর থেকে নিচ দিকে আমি 8টি ঘর নেব এবং 8টি ঘর নিয়ে আমি 8 নাম্বার ঘরে এইভাবে ছুঁচটি তুললাম। তারপর এই ঘরটি মিডিলেরটিকে বাদ দিয়ে আমি এই ঘরটি বা 17 নম্বর ঘরটিকে নিয়ে আমি আবার উল দেখা যায় এবং সাদা ঘর নিয়ে মোট 15টি ঘর নেব। দেখুন, 15টি ঘর আমার নেওয়া হয়ে গেছে। নেওয়ার পর আমি আবার মিডিলের ঘরটিকে নিয়ে 8টি ঘর গুনে নেব। 8টি ঘর গুনে নিয়ে আমি 8 নাম্বার ঘরে তুলব। তুলে আবার আমি লাইনে 15টি ঘর তুলব। তো এইভাবে আমি আড়াআড়ি এক লাইন তৈরি করব। দ্বিতীয় লাইনটি তৈরির ক্ষেত্রে আমি দুদিকে দুটি ঘর কমাবো, যথাক্রমে আমার ছুঁচে 13টি ঘর তুলব। তারপর আমি ফুলের একটি ঘরে আমি আবার তুলব। এইভাবে দ্বিতীয় লাইন কমপ্লিট হবার পর আমি 3 নাম্বার লাইনেও যথাক্রমে একই পদ্ধতিতে তৈরি করব। তো আবার দুটি ঘর কমাবো, দুদিকে দুটি ঘর কমিয়ে 13-র পর আমার 11টি ঘর তোলা হবে। প্রত্যেকবারে আমার দুপাশে দুটি ঘরে ঘর কমে কমে আসবে। প্রত্যেক লাইনে দুদিকে দুটো করে ঘর কমবে এবং ফুলের এই একটি ঘর, এই একটি ঘরেই কিন্তু আমি উল্টা তুলব। বারবার একটা ঘরে উল্টা তুলব এবং মিডিলের যে লাইনগুলো আছে সেগুলো বারবার দুটো করে ঘর কমে কমে এসে আমার ফুলটা কমপ্লিট হবে। তো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। এক একটি ফুলে আমার লাইনের সংখ্যা এখানে 8টি হবে। দেখুন, আমার 7 নাম্বার লাইন বোনা হয়ে গেছে। 8 নাম্বার লাইন বোনার পর আমার একটি ফুলের লাইন কমপ্লিট হবে। এইভাবে আমার এক লাইন ফুল কমপ্লিট হবে। দ্বিতীয় ফুলটি তোলার জন্য ফার্স্ট যেখানে একটি ঘরের ওপরে সবুজ উলটি তুলেছিলাম সেই ঘরটিকে নিয়ে আমি আবার ওপর দিকে 8টি ঘর গুনব। 8 নাম্বার ঘরে ছুঁচটিকে এইভাবে তুললাম। তো এবারে ছুঁচে 15টি ঘর নেব না, উল দেখা যায় এবং সাদা ঘর নিয়ে আমি মোট 7টি ঘর নেব। 7টি ঘর নিয়ে আমি এই ঘরটি, দেখুন আমার 7টা ঘর নেওয়া হয়ে গেছে। আবার এই ঘরটিকে নিয়ে নিচের দিকে আমি আবার 8টি ঘর গুনবো। 8 নাম্বার ঘরে এইভাবে তুলব। তারপর আমি ছুঁচে যথাক্রমে আবার উল দেখা যায় সাদা ঘর নিয়ে মোট আবার 15টি ঘর নেব। 15টি ঘর নেবার পর আমি গুনে নেব। গুনে নেবার পর আবার নিচের দিকে যথাক্রমে আমি 8টি ঘর গুনে নেব। 8টি ঘর গুনে দেখুন এই যে 15টি যে লাইন তৈরি করেছিলাম সবুজ উল দিয়ে, তো তার মিডিলের লাইনে দেখুন এখানে যে মিডিল হচ্ছে তার ওপরের ঘরে আমি আবার উলটিকে তুলব। তুলে আমি আবার এইভাবে 15টি ঘর নেব, নিয়ে আমি দ্বিতীয় ফুলটি কমপ্লিট করব। তো এখানে আমি ফুলের সজায় ফুল তৈরি করব না, 15টা যে ঘর নিয়ে লাইন তৈরি করেছিলাম তার মিডিলে এখানে ফুলগুলো তৈরি হবে। তো এইভাবে একটি লাইন কমপ্লিট হলো। তো দ্বিতীয় লাইনটিও ঠিক প্রথম যে ফুলটি আমি তৈরি করেছিলাম সেইভাবেই আমি ওপরের যে ফুলটা তৈরি করছি ওই একই পদ্ধতিতে একই ঘর সংখ্যা নিয়ে তৈরি হবে। তো যথাক্রমে দুদিকে দুটি করে ঘর কমবে, কমিয়ে আমার ফুলটা কমপ্লিট হবে। আপনারা যখন আসনটা তৈরি করবেন বাম দিকে আর নিচের দিকে আপনাদের প্রয়োজন মতো বাঁধার মতো ঘর সংখ্যা ছেড়ে বা জায়গা রেখে আপনারা আসনটা তৈরি করতে পারেন। এই আসনটি তৈরির ক্ষেত্রে কোনো ঘর সংখ্যা গুণে আপনাদেরকে আসনটা তৈরি করতে হবে না, আপনাদের প্রয়োজন মতো ঘর সংখ্যা ছেড়ে আপনারা আসনটা তৈরি করবেন। আর ফুলগুলো আড়াআড়ি তৈরি করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। নিচে যে সবুজ কালারের ফুলটা তৈরি করেছিলাম লাইনের সংখ্যা হয়েছিল 8টি, ওপরে কমলা কালারের
ফুলটা যে কমপ্লিট করব এতেও কিন্তু লাইন সংখ্যা 8টি হবে। তো এখানে মিডিলে কোনো লাইন ছড়ার হবে না, লাইন বরাবর আমি এখানে তৈরি করব। দেখুন কমলা কালারের উল দিয়ে 7 লাইন কমপ্লিট হয়ে গেছে। 8 নাম্বার লাইন বা শেষ লাইন আমি তৈরি করছি। এই লাইনটি তৈরি করার পর আমার উপরের ফুলের লাইনটিও কমপ্লিট হয়ে যাবে। এইভাবে পুরো আসনটা কমপ্লিট হবে।